بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুমিনি আফযাল মানে কোন মুমিন ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন যে ক্বাল আহসানুহুম খুলুকান অর্থাৎ যার চরিত্র যেই মুমিনের সর্বোত্তম চরিত্রের অধিকারী সে হলো সর্বোত্তম মুমিন এরপরে জিজ্ঞেস করা হয়েছিল যে সবচেয়ে বুদ্ধিমান কে তাহলে নবীজির কাছে দুটি প্রশ্ন করা হয়েছে একটা একটা জিজ্ঞেস করা হয়েছে যে সর্বোত্তম মুমিন ব্যক্তিকে আর দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে যে সর্বোচ্চ বুদ্ধিমান কে তাহলে সর্বোত্তম মুমিন উল্লেখ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন যে যে যার চরিত্র সবচেয়ে উত্তম আর বুদ্ধিমান কে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ওই ব্যক্তি আকসারুহুম লিল মাউত অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুর কথা অধিক স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী স্তর সমূহের জন্য সবচেয়ে বেশি প্রস্তুত গ্রহণকারী আও আহসানুহুম লিমা বাদাহু ইস্তিআদ উলাইকাল আকিয়াস আল-কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত আরেকটি হাদিসে এসেছে ইমাম মুসলিম হাদিসটি এনেছেন আর দ্বিতীয় হাদিসটি হাসান পর্যায়ের ইবনে মাজার মধ্যে এসেছে তার মানে এই হাদিসে উল্লেখ করা হয়েছে যে সর্বোত্তম বুদ্ধিমান আল-কাইয়্যিস বলতে ইন্টেলিজেন্ট সবচেয়ে বুদ্ধিমান যে তাহলে মানুষের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান আমাদের সমাজে আমরা বিভিন্ন ব্যাখ্যা করি যে ব্যবসা বাণিজ্যে উন্নতি করতে পারে যে ভালো চাকরি করে খুব স্ট্যান্ডার্ড লাইফ গড়তে পারে তাকে আমরা ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান মনে করি যারা আইটি সার্ভিসে কাজ করে বিভিন্ন সফটওয়্যার বিভিন্ন নিত্য নতুন টেকনোলজি প্রযুক্তি মানুষকে দিতে পারে এদেরকে আমরা ইন্টেলিজেন্ট হিসেবে উল্লেখ করি কিন্তু আপনার আমার কথা চলবে না চলবে কার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তিনি বলতেছেন যে সবচেয়ে ইন্টেলিজেন্ট হলো ওই ব্যক্তি যে মৃত্যুর কথা স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী স্তর সমূহের জন্য প্রস্তুত থাকে সে হলো সবচেয়ে বুদ্ধিমান উলাইকাল আকিয়াস রাওয়াহু ইবনে মাজাহ তাহলে আমরা সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তির কথা পেলাম যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে অন্য একটি হাদিসের মধ্যে এসেছে যে মৃত্যুর কথা শুধু স্মরণ করাটাও ইবাদত একটি জিনিসের কোন আমল করা ছাড়াই কারণ মৃত্যু এমন এক জিনিস যে আমল শেষ হয়ে যায় সালাত পড়ার জন্য ওয়াক্তের প্রয়োজন হয় বিভিন্ন তরতিবের প্রয়োজন হয় কিন্তু এমন আমল এমন কাজ যে মৃত্যুর মাধ্যমে মানুষের সমস্ত আমল দরজা বন্ধ হয়ে যায় সেই মুসলিমের হাদিসে বলা হয়েছে যে ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু যে মানুষ যখন মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায় তাহলে মৃত্যুর কথা শুধুমাত্র স্মরণ করা মানে মনে মনে চিন্তা করা যে আমি একদিন এই পৃথিবীতে থাকবো না মরে যাব এতটুকু কথা স্মরণ করাটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত হিসেবে উল্লেখ করেছেন বিধায় নবীজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা নবীজি বলেছেন আকসিরু যিকর হাযিনিল লাযাত ইয়ানিল মাউত যে স্বাদসমূহ কর্তনকারী মৃত্যুর কথাই বেশি 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 করে স্মরণ করো অন্য একটি বর্ণনা বলা হয়েছে যে এক ব্যক্তি উপদেশ দিয়েছিল যে আমাকে কিছু উপদেশ দেন অনেকে নিজের ঈমান আমল মজবুত করার জন্য প্রশ্ন করেন যে ঈমান আকীদা কিভাবে মজবুত হবে মানে উপদেশ চান
তাদের জন্য সকলের জন্য উপদেশ আর তা হলো যে মৃত্যুর কথা স্মরণই উপদেশের জন্য যথেষ্ট। মৃত্যুর কথা স্মরণই সবচেয়ে উপদেশের জন্য এটাই যথেষ্ট। আকসিরু যিক্রা হাদিমিল লাযাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে মৃত্যুর কথা বেশি করে স্মরণ করো। এবং মৃত্যুর কথা স্মরণ করা যে ইবাদত, এটি একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এক ব্যক্তি, এক ব্যক্তির ইবাদত, কোন এক ব্যক্তি কথা বলা হলো যে সে ব্যক্তি অনেক ইবাদত করে, অনেক দিন ধর্ম পালন করে, অনেক সাধনার কথা বলা হলো। নবীজি তাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা, যেই ব্যক্তির কথা বললা যে অনেক ইবাদত বন্দী করে, তারা সাথীর কথা, তো নবীজি জিজ্ঞেস করলেন যে সেই ব্যক্তি কি মৃত্যুর কথা কি স্মরণ করে? যিক্রু সাহিবুকুম লিল মাউত, তুমি যার কথা জিজ্ঞেস বললা, মানে ইজতিহাদ করে, সে ইজতিহাদ মানে চেষ্টা, প্রচেষ্টা, ইবাদতের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করে, কিন্তু মৃত্যুর কথা স্মরণ করে কিনা? তখন সে ব্যক্তি বলল যে মা নাসমাহু ইয়াযকুরুহু, যে তাকে তো মৃত্যুর কথা স্মরণ করা শুনিনি আমরা। তখন নবীজি বললেন লাইসা সাহিবুকুম হানাক, তাহলে তোমাদের যার কথা বললে তুমি যে খুব চেষ্টা করে জিহাদ করে, মানে চেষ্টা প্রচেষ্টা করে যায় ইবাদতের জন্য, কিন্তু মৃত্যুর কথা যদি স্মরণ তার না করে, তাহলে ইবাদতের সঠিক স্তরে সে পৌঁছতে পারে নাই। তার মানে ইবাদতের পরিপূর্ণতার একটা মাপকাঠি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে উল্লেখ করলেন। বাজারের মধ্যে এটি হাসান পর্যায়ের একটি বর্ণনা। তার মানে মৃত্যুর কথা স্মরণ করা যেমন এবাদত, এই হাদিস থেকে আমরা জানলাম, সাথে সাথে এটিও জানলাম যে যত মানুষ যত এবাদতই করুক না কেন, দান বলেন, সৎকাক বলেন, রোজা বলেন, পরোপকার বলেন, বিনয় বলেন, নম্রতা বলেন, যা কিছু বলেন না কেন, যদি মৃত্যুর কথা সে ব্যক্তি স্মরণে না থাকে বা স্মরণ না করে, তাহলে ইবাদতের সর্বশেষ স্তরে এই ব্যক্তি পৌঁছতে পারল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন। আরেকটি হাদিস তাবারানী থেকে আমরা উল্লেখ করব যে হাদিসটি বর্ণনা করেছেন সাহাল বিন সাদ, তিনি বলেন যে সাহাবাগণের মধ্যে এক সাহাবি তিনি ইন্তেকাল করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তার ইবাদতের কথা বলতে লাগলেন। নবীজি চুপ করে তাদের কথা শুনতেছিলেন। সর্বশেষ নবী একটি কথা জিজ্ঞেস করলেন যে হালকানা ইউকসিরু যিকরাল মাউত, যে সে কি মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করত? তারা বললেন যে না। তারপরে তিনি বললেন যে সে কি মনের চাহিদা ত্যাগ করেছিল? তারা বলল যে না। তখন তিনি বললেন যে তোমরা যেই মর্যাদা পেয়েছো সেই মর্যাদাও তো সে পায় নাই। তাহলে এখানে দুটি জিনিস আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে পেলাম, যে যার ব্যাপারে নবীজি বলেছেন যে সে তোমাদের মতো মর্যাদাও তো সে পায়নি, তার মানে সে কি মনের চাহিদা ত্যাগ করতে পেরেছিল কিনা এক, দ্বিতীয় হলো যে মৃত্যুর কথা স্মরণ করত কিনা। কারণ মৃত্যুর কথা যদি স্মরণ করে, তাহলে জীবনের মনের চাহিদা হোক, জীবনের স্বাদ আহ্লাদ, এগুলো সব কর্তন করে দেয় একমাত্র মৃত্যুর স্মরণ। বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যে মর্যাদা পেয়েছো সেই মর্যাদাও সে পায় নাই। ইমাম তাবারানী এই হাদিসটি এনেছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর স্মরণটাকে ওলামায়ে কেরামগণ বলেছেন এটা মুস্তাহাব আমল। আর আমরা বাজ্জারের একটি হাদিস থেকে জানলাম যে মৃত্যুর কথা শুধুমাত্র স্মরণ করাটাও একটা ইবাদত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে অনেক বেশ কয়েকজন সাহাবী উপস্থিত ছিলেন, প্রায় দশ জন ব্যক্তির মধ্যে আমি দশম ছিলাম। আনসারদের মধ্যে এক ব্যক্তি দাঁড়িয়ে বলল যে হে আল্লাহ নবী, সবচেয়ে বুদ্ধিমান মানুষকে এবং সবচেয়ে হুঁশিয়ার কে? তখন তিনি বললেন যে তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি মৃত্যুর কথা অধিক স্মরণ করে এবং সেজন্য প্রস্তুত থাকে সেই হলো সর্বাধিক বুদ্ধিমান, এবং তারাই মূলত পৃথিবীতে সম্মান এবং পরকালেও মর্যাদাবান হয়। তাহলে দেখা যায় যে এই হাদিসটি তাবারানির মধ্যে হাদিসটি এসেছে, হাদিস নম্বর 4886, আত-তারগীব আত-তারহীবের মধ্যে চতুর্থ খণ্ডে হাদিসটি এসেছে।
এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথা, সুন্দর একটি কথা বললেন যে যাহাবু ইয়াশরাফুদ্দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ, তার মানে মৃত্যুর স্মরণ তাকে পৃথিবীতেও সম্মান বয়ে নিয়ে আসবে আর পরকালেও মর্যাদাবান হয়েছে সে ব্যক্তি। কারণ মৃত্যুর কথা যখন স্মরণ থাকবে তখন স্বাভাবিকভাবেই দুনিয়ার এই স্বাদ আহ্লাদ, দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত, অন্যায় অত্যাচার জুলুম, বিভিন্ন ধরনের যে সমস্ত শরীয়তের লঙ্ঘন যেগুলো হয়, মানুষের উপর প্রয়োগ করা হয়, সেগুলো থেকে অটোমেটিকলি সে নিবৃত্ত হবে। এর দ্বারা তার সম্মান বয়ে নিয়ে আসবে, পাপ থেকে সে দূরে থাকতে পারবে, সম্মান বয়ে নিয়ে আসবে দুনিয়ার দৃষ্টিকোণে। অনুরূপভাবে পরকালেও সে ব্যক্তি মর্যাদাবান হবে, কারণ মৃত্যুর স্মরণের কারণে তার আমল আখলাক, তার প্রস্তুতি তাকে উচ্চ মর্যাদায় সমাসীন করবে। সময় দিন বন্ধুরা, আমরা এই হাদিসগুলোকে বর্ণনা করার উদ্দেশ্যই হলো যে যেহেতু দুনিয়াতে আসার একটি সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নেই। নানা বেঁচে থাকে, নাতি চলে যায়, মা বাপ বেঁচে থাকে, সন্তান চলে যায়। আরেকটি হাদিস আমরা উল্লেখ করে আলোচনার ইতিবৃত্তটা বার্তা হলো যে একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহ তাআলাকে লজ্জা করো, আল্লাহর ব্যাপারে লজ্জা করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন যে যখন নবীজির কথা বললেন যে আল্লাহর ব্যাপারে লজ্জা করো, তখন আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো লজ্জা করি। তখন নবীজি বললেন যে দেখো, আল্লাহর ব্যাপারে লজ্জা করার অর্থ হলো যে তোমার মাথা এবং মাথায় যা কিছু আছে তা তার ব্যাপারে লজ্জা করবে, অর্থাৎ চোখ, কান, জবান ইত্যাদি, এবং যেখানে হারাম, যাতে করে কোনো কিছু হারাম না ঘটে যায়। তার মানে তোমার চোখ থেকে হারাম কিছু না দেখো, কান থেকে হারাম কিছু না শোনো, জবান থেকে হারাম কিছু না বলো, এবং পেটে হারাম কিছু না ঢুকাও। এটাই হলো মূলত আসলে আল্লাহ তাআলাকে লজ্জা করার অর্থ। অনুরূপভাবে হাত এবং পা থেকেও আল্লাহ তাআলাকে লজ্জা করো, তার মানে লজ্জা স্থান এবং হাত পা ইত্যাদি ব্যাপারেও সংরক্ষণ করো। এবং নবীজি বললেন যে দেখো, স্মরণ করো মৃত্যুকে, কবরে হাড্ডি সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার কথা মনে করো, আর যে ব্যক্তি পরকালে মুক্তির আশা রাখে সে যেন পৃথিবীতে এই চাকচিক্য, এই দুনিয়ার জৌলুসপূর্ণ এই বিষয়গুলোকে ত্যাগ করে, আর যে ব্যক্তি তা করতে পারবে সেই মূলত আসলে আল্লাহ তাআলাকে লজ্জা করার মতন লজ্জা করতে পারলো। সময় তো সুধী, আমরা কবরের আজাব সম্পর্কে, মৃত্যুর কথা স্মরণ করা সম্পর্কে আমরা বেশ কয়েকটি হাদিস শুনলাম। এর মধ্যে সংক্ষিপ্তভাবে যে বিষয়গুলো উঠে এসেছে আর তা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে সর্বাপেক্ষা ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান বলা হয়েছে যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে। দ্বিতীয়, দুনিয়াতে এবং পরকালে সম্মানিত হওয়ার ঘোষণা করা হয়েছে যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে। তৃতীয় আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে যে মৃত্যুর কথা স্মরণ করাটাও ইবাদত। আর আরেকটি বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদের মধ্য থেকে যখন তারা এক ব্যক্তি নেকামলের কথা বলতেছিল, নবীজি বললেন যে সে ব্যক্তি কি মৃত্যুর কথা স্মরণ করত? যদি মৃত্যুর কথা স্মরণ করে থাকে, যদি না করে থাকে, তাহলে সে তোমাদের যতটুকু মর্যাদা পেয়েছে সেই মর্যাদাও সে পায় নাই। তার মানে ইবাদতের সর্বোচ্চ স্তরেও সে ব্যক্তি পৌঁছতে পারে নাই, আর মর্যাদারও উন্নত শিখরেও সে ব্যক্তি পৌঁছতে পারে নাই। আর সর্বশেষ নবীজি বলেছেন, মৃত্যু এবং কবরকে স্মরণকারী সঠিক অর্থেই সে ব্যক্তি যেন আসলে আল্লাহ তাআলার ব্যাপারেই লজ্জা করে। আমরা এই হাদিসগুলোর আলোকে বলতে চাই, আল্লাহ তাআলাকে সঠিকভাবে সত্যিকার অর্থেই আল্লাহ তাআলাকে লজ্জা করার নীতি, তার মানে মৃত্যু এবং কবরের কথা স্মরণ করার মাধ্যমে আমরা যেন এই দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার এই স্বাদ সমূহ আহ্লাদ সমূহ কর্তনকারী এই মৃত্যুর কথা স্মরণ করার মাধ্যমে আমরা যেন সঠিক পথে অবিচল থাকতে পারি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।